আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ রুদিন্দার ইমানদার মুত্তাকে মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে আলোচনা করবো গিবত সম্পর্কে গিবত কাকে বলে গিবত করলে কি হয় সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করবেন শাহ্লা দর্শক গিবত হচ্ছে পরনিন্দা করা অন্যের দোষ তার গোপনে চর্চা করা ধরুন আপনার ভাইয়ের একটা দোষ আছে সেটা আপনি আরেকজনের কাছে বর্ণনা করলেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে তাহলে সেটাই হবে গিবধ একবার আম্মাজান যান আয়শা রাদি তালা আনহা একজন বেটে মহিলা সম্পর্কে বিশ্বনবীর কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ ওই মহিলাটি বেটে তখন রসুন সলাল্লাহ সাল্লাম আয়েশাকে বললেন হে আয়সা তুমি তো গিবধ করলে আম্মা যেন আয়েশা বললেন ইয়া আল্লাহ আমি কীভাবে গিবদ করলাম ওই মহিলাটি তো আসলেই বেটে প্রকৃত অর্থেই বেটে তাকে দেখতেই তো বেটের মতো দেখা যায় আমি তো সত্য বলেছি আমি গিবত কী করলাম তখন রসুন সাল্লাহ আলি সাল্লাম আয়েশার কথার জবাবে বললেন আয়েশা গিবত হচ্ছে ওই জিনিস যেটা শুনলে পরে ওই ব্যক্তি কষ্ট পাবে সেটাই হচ্ছে গিবদ চাই সেটা তার মাঝে বিদ্যমান থাক বা না থাক সে যদিও বেটে কিন্তু তুমি তার অগচরে তার অনুপস্থিতিতে তাকে বেটে বলতে পারবে না কারো কাছে যদিও তার মাঝে দোষটা আছে কিন্তু এটা বলার অধিকার কারো নেই যদি দোষ না থাকে তাহলে সেটা হবে তোহমত এটা আরও মারাত্মক গুণা একজনের কোনো দোষই নেই তারপরেও তারকে দোষী সাব্যস্ত করার জন্য সমাজে লাঞ্ছিত করার জন্য অপরের কাছে তার দোষ বর্ণনা করতেছেন বানিয়ে বানিয়ে সেটা গিবদের চাইতো ভয়ঙ্কর তাই আল্লাহ তাল্লার কাছে দোয়া করি যাতে আল্লাহ আমাদেরকে গিবাদ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং তোহমাদ থেকেও মুক্ত হয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লা